ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। করোনা ভাইরাসের কারণে ফুটবল বন্ধ রয়েছে এখন, না হলে এই সময়টাতে মুখরিত থাকতো দলবদলের গুঞ্জন নিয়ে। করোনাকাল শেষ হলে দলবদলের গুঞ্জন নতুন করে ঢালপালা মেলবে। এইসব গুঞ্জনের সবচেয়ে বড় রসদ জোগাবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেসকে বহুদিন ধরে পছন্দ করে রেখেছে কাতালান জায়ান্টরা। বার্সেলোনাকে ইন্টার মিলান স্টাফ জানিয়ে দিয়েছে ১১১ মিলিয়ন ইউরো দাও, তারপর লাউতারো মার্টিনেসকে নিতে পারবে। এদিকে এত দামে বার্সেলোনার লাউতারো মার্টিনেসকে কেনার ইচ্ছা নেই। গত কয়েক মাস ধরে বিভিন্ন প্রস্তাব দিয়ে ইটালিয়ান ক্লাবটির মন গলানোর চেষ্টা করেছে বার্সা, চলছে দাম কমানোর চেষ্টা, কিছুতেই কোনো লাভ হচ্ছে না। লাউতারো বার্সার গুঞ্জনের পালে এবার নতুন করে হাওয়া দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তো। তারা জানিয়েছে লাউতারো মার্টিনেজের দাম কমাতে প্রস্তাবিত চুক্তিতে নিজেদের স্কোয়াডের দুই খেলোয়াড়কে ইন্টার মিলানে পাঠাতে রাজি বার্সেলোনা। বুদ্ধিটা পরিষ্কার, চুক্তিতে দুইজন খেলোয়াড় ঢোকাতে পারলে লাউতারোর দাম এমনিতেই ১১১ মিলিয়ন ইউরো থেকে নিচে নেমে আসবে, কারণ লাউতারোর পেছনে এত ব্যয় করার সক্ষমতা নেই বার্সার। দুইজন খেলোয়াড়ের সঙ্গে ৬০ মিলিয়ন ইউরো দিয়ে ইন্টার মিলান থেকে লাউতারো মার্টিনেজকে আনার পরিকল্পনা করছে বার্সেলোনা। কিন্তু কোন দুইজন খেলোয়াড়? এখানে ইন্টার মিলানকে পছন্দ করার সক্ষমতা দিয়েছে তারা। ইন্টার মিলান চাইলে পছন্দ করে নিতে পারবে, এই সুযোগ রয়েছে ইন্টার মিলানের সামনে। কিছুদিন আগে গণমাধ্যমের খবরে জানা যায় বার্সেলোনা নিজেদের ৮ খেলোয়াড়কে বিক্রি করার প্রস্তুতি নিয়েছে। হয়তো ইন্টার মিলানকে বলবে সেই ৮ জন থেকে ২ জনকে বেছে নিতে। কিন্তু এমন প্রস্তাব গত দলবদলের মৌসুমে নেইমার জুনিয়রের জন্য পিএসজিকে দিয়েছিল বার্সেলোনা, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়নি। তাই এখন দেখার বিষয় ইন্টার মিলান রাজি হবে কিনা।